হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। আজ তোমরা এমন একটা ঘটনা শুনবে যে ঘটনাটা শুনে তোমাদের যতটা না ভয় লাগবে তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগবে। সত্যি এমন সম্পর্কের পরিণতি হয়তো ঠিক এমনই হয়। প্রথমবার যখন আমি পড়েছিলাম তখন আমি না চাইতেও আমার চোখের কোণা দিয়ে জল বেরিয়ে গেছিল। যাকে আর বেশি কিছু বলবো না, পুরো ঘটনাটা শুনলে তোমরা বুঝতেই পারবে। আর অমিতের ডায়েরি মানে আমাদের নতুন চ্যানেলেও কিন্তু ভিডিও চলে এসেছে, তোমরা চাইলে ওই চ্যানেলেও ভিজিট করতে পারো। তো আমি জানি যে তোমরা এতক্ষণে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েছ, তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি ভৌতিক কথা পরিবারের একজন নতুন সদস্য, আমার নাম পৃথা। দাদা, আমি তোমার চ্যানেলের অনেক বড় ফ্যান। সত্যি তোমার ভয়েসটা খুবই স্মুথ, শুনতে খুবই ভালো লাগে। ঘটনাগুলোকে প্রাণবন্ত করে তোলার জন্য তোমার ভয়েসই যথেষ্ট। অনেকদিন ধরে ভাবছি একটা ঘটনা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছিল না। আজ অবশেষে লিখেই ফেললাম। ঘটনাটা আমার দিদিভাইকে নিয়ে। দিদির আসল নামটা আমি লিখলাম না, অন্য একটা নাম মেনশন করলাম, কিছু মনে করো না। লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে ঘটনাটা আমাদের ভৌতিক কথা পরিবারে অবশ্যই পড়ে শুনিও। আশা করি হয়তো সবার ভালো লাগবে। তো দাদা, এবার ঘটনায় আসি। আজকালকার মডার্নের যুগে এমন একটা ঘটনা বিশ্বাস করা হয়তো খুবই কঠিন। আমার এই ঘটনায় নিজেরও খুব কষ্ট হয়েছিল, কারণ আমার দিদিভাইয়ের সাথে যা ঘটেছে সেইসব আমি এই দুই চোখে দেখেছি, যেখানে আমি নিজেও আগে এসব ভৌতিক বা অলৌকিক জিনিসে বিশ্বাস করতাম না, সেখানে এমন এক মর্মান্তিক ঘটনার যে সম্মুখীন আমাদের হতে হবে তা জীবনে কখনো ভাবিনি। দাদা, আমি এখনও ভুলতে পারিনি সেই অভিশপ্ত দিনগুলো। ঘটনাটা 2016 সালের। ঘটনাতে যাওয়ার আগে কিছু জিনিস বলে রাখা ভালো। আমরা দুই বোন আর আমি ছোট, আমার দিদি আমার থেকে 2 বছরের বড়। আমাদের একটা ছোট্ট ফ্যামিলি। দিদিভাই ছোট থেকেই পড়াশোনায় আর সব দিক দিয়ে আমার থেকে এগিয়ে। ও ছোট থেকেই খুব সিনসিয়ার, গুরুজনদের কথা মেনে চলা, বড়দের সম্মান করা, ফ্যামিলিকে কেয়ার করা আর অনেক কিছু, সব গুণই ওর মধ্যে ছিল। কিন্তু এমন একজন মেয়ে এত বড় ভুল কিভাবে করল সেটাই বুঝে উঠতে পারলাম না। আমরা সবাই জানি যে প্রেম অন্ধ, তাই বলে এতটা? আমার মার দূর সম্পর্কের এক ভাই আছেন যিনি আলিপুরদুয়ারে থাকেন। আমরা দুই বোন উনাকে কুটি মামা বলে ডাকি। মামা বয়সে আমার বাবার মতনই হবে। উনার এক ছেলে আর এক মেয়ে আছেন। মামার মেয়েটি আমাদেরই বয়সী, কিন্তু ছেলেটা 4-5 বছরের বড়। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি যেতেও অনেকটাই দূর, তাই অত ঘন ঘন যাওয়া আসা হয় না। আমি আর দিদি যখন 8 কি 9 বছরের তখন ছোটবেলায় সেই মামার বাড়ি যাওয়া হয়েছিল। মামার মেয়ের নাম তিতলি আর ছেলের নাম দীপ। আমরা চারজন একসাথে খুবই খেলতাম। কাজিন হিসেবে আমাদের সবার একে অপরের প্রতি খুবই টান ছিল। এবার ঘটনায় আসি। 2016 সাল, 10 বছর হলো মামার বাড়ি যাওয়া হয়নি। তিতলিরা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। আমার দিদিরও এখন বিএ সেকেন্ড সেমিস্টার শেষ হলো। হঠাৎ খবর আসলো মামা মামি আসছেন। খবরটা শুনে আমাদের খুশির কোনো ঠিকানা থাকলো না। কতদিন পর তিতলি আর দীপদাকে দেখতে পাবো ভেবে মনে মনে খুব আনন্দ লাগছিল, সেই ছোটবেলায় দেখেছিলাম। অবশেষে অপেক্ষা শেষ হলো, ওরা সবাই আসলো। প্রথমে কথা বলতে আমাদের দুই বোনের একটু লজ্জা করলেও পরে আস্তে আস্তে মিলে গেলাম। ওরা 15 দিনের জন্য এসেছিল ঘুরতে। এই 15টা দিন আমরা খুবই মজা করলাম, মুভি দেখা, একসাথে শপিংয়ে যাওয়া, আরও কত কি। দাদা, একটা কথা না বললেই নয়, আমার দিদি কিন্তু খুবই শান্ত আর খুবই চাপা, হাসি হইচই ওর মধ্যে খুবই কম। কিন্তু এই কয়েকটা দিন যেন দিদির সেই একাকিত্ব ভাব কোথায় চলে গেছে। দিদি খুব হাসি খুশি থাকত। দেখতে দেখতে 15 দিন চট করে কেটে গেল, ওদের বাড়ি ফিরে যাওয়ার সময় চলে আসলো। সেদিন আমরা সবাই মিলে ইমোশনালি ভেঙে পড়লাম, বিশেষ করে আমার দিদিতেও আরও ভেঙে পড়ল। স্টেশনে বিদায়বেলা আমরা নিজেকে আর শক্ত করতে পারছিলাম না। ওরা চলে যাওয়ার পর
আমরা সবাই আস্তে আস্তে আগের মতো নিজেদের জীবনে ব্যস্ততায় হারিয়ে গেলাম। কিন্তু দিদি যেন আর আগের মতো নেই, দিদি যেন একটা অন্য জগতে থাকে। আমরা ভাবলাম হয়তো মামারা চলে গেছে বলে হয়তো একটু আপসেট, কিন্তু আসল কথাটা যখন বুঝতে পারলাম তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা কেউ স্বপ্নেও ভাবিনি, হয়তো সবাই এটাকে ঘৃণার চোখে দেখবে, কিন্তু এটাই সত্যি। জানি না দাদা তুমি কি ভাববে, আমার দিদি আর দীপদা একে অপরকে ভালোবাসতে লাগলো। সম্পর্কে দীপদা আমার মামাতো ভাই আর আমার দাদা, কিন্তু দিদি এটা জানা সত্ত্বেও কিভাবে এত বড় ভুল করে বসলো। সে শুধু একটাই কথা বলে যে ও দীপদার মধ্যে নাকি একটা ভালো বন্ধুকে খুঁজে পাচ্ছে, শুধু ওই আমার সব দুঃখ কষ্ট বোঝে, ওই আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি না কিভাবে ওকে ভালোবেসে ফেললাম, নিজেও বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। বাড়িতে এ কথা জানার পর দিদিকে সবাই খুব বকলো, বাবা তো একটা থাপ্পড়ও দিল। ওদিকে দীপদারও একই অবস্থা, দুজন দুজনকে ছাড়া যেন বাঁচতেই পারবে না। অনেক বকা দেওয়ার পরও দুজন লুকিয়ে লুকিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখত। আমি খেয়াল করতাম দিদি রাতে কার সাথে যেন ফোনে আস্তে আস্তে কথা বলতো। এভাবে তিন বছর কেটে যায় আর দিদির বিয়ের জন্য অনেক ভালো ভালো প্রস্তাব আসতে থাকে। যদিও ওরা একে অপরকে খুবই ভালোবাসত, কিন্তু ওরা এটাও জানত যে এই সম্পর্ক কখনো সমাজে গ্রহণযোগ্যতা পাবে না। মা বলতো যে তোরা দুজন তো এই ভাই বোনের সম্পর্কটাকে দাগ লাগিয়েছিস, তোরা কিছু করার আগে আমার মনামুখ দেখবি। এরপর দিদি বাধ্য হয়ে একজন ছেলের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। দীপদা বিয়ের কথা শুনে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। দীপদার বাবা মাও ঠিক একই রকমভাবে তাকে অনেক কথা শোনাত, বলতো তোরা ভাই বোনের নামে তো কলঙ্ক। রাগে দুঃখে দীপদা খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর তার বাড়িতেও তাকে কেউই আর ডাকে না। অবশেষে ঘটল সেই ঘটনা, বিষ খেয়ে নিল দীপদা। দিদির বিয়ের আর চার মাস বাকি, তখন 2019 সাল। আমার মামার বাড়ি থেকে খবর আসলো যে দীপদা সুইসাইড করেছে। কথাটা শুনেই বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়ল আর দিদিভাই তো পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। ওকে সামলানো কোনোভাবে সম্ভবই হচ্ছিল না। দিদির কষ্টটা আমি এখন বুঝতে পারি, নিজের কাছের মানুষকে এভাবে চলে যেতে দেখা কতটা কষ্টের। মৃত্যুর পর সেই দুটো ফ্যামিলিতে পুরো শত্রুতা শুরু হলো, কারণ দীপদার মৃত্যুর জন্য মামার বাড়ির লোকেরা আমার দিদিকেই মানত। দিদি অনেক বলা সত্ত্বেও দিদিকে নিয়ে যাওয়া হয়নি দীপদাকে শেষবারের মতো দেখতে, শুধু বাবাই দেখতে গিয়েছিল দাদার সেই নিথর দেহটা। এরপর দিদির এমন অবস্থা হয়ে গেল যে দিদি আর এই পৃথিবীতে নেই, কোথাও যেন হারিয়ে গেছে। চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরের এক কোণায় বসে থাকে। মৃত্যুর তিন দিনের দিন আমি নোটিশ করলাম দিদি বিড়বিড় করে কি কি যেন বলছে আর বাড়ির বাইরের দিকে তাকিয়ে কাউকে ইশারা করে ডাকছে। আমি ভাবলাম দিদি কি পাগল হয়ে গেল নাকি। মাকে এ কথা জানাই, কিন্তু মা খুব একটা গুরুত্ব দেয়নি। আস্তে আস্তে দিদির শরীর আরও খারাপ হতে শুরু করে, দিদি অস্বাভাবিকভাবে রোগা হতে থাকে। দিদিকে প্রায় এক কথা বলতে দেখে আমি একদিন সামনে বসে জিজ্ঞেস করলাম, এই দিদি কার সাথে কথা বলছিস রে? দিদি বলল, ও পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু আমাকে কখনো ছাড়বে না, ও সবসময় আমার আশেপাশে থাকবে। এ কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই আর ওখান থেকে সরে যাই। তার দুই দিন পর একদিন আমি যা দেখলাম তা আমি আজও বলিনি, সে দৃশ্য মনে করলে আমার গায়ে আজও কাঁটা দিয়ে ওঠে। আমি আর আমার দিদি একসাথে এক বিছানায় ঘুমাই। তখন সময় ওই ভোর তিনটের মতন হবে। রাতে আমাদের ঘরে একটা ডিম লাইট জ্বলে, তাই আশেপাশে রুমে মোটামুটি দেখা যায়। সেদিন খুব বাথরুম পেয়েছিল আমার, তাই জন্য ঘুমটাও ভেঙে যায়। তবে চোখে ঘুমানোর নেশা তখনও কাটেনি। চোখ ডলতে ডলতে আমি যখন খাটের দিকে তাকালাম আর যা দেখলাম তা বলে বোঝানো যাবে না। দেখি একটা কালো রঙের ছায়া দিদির মাথার সামনে খাটের কিনারায় দাঁড়িয়ে দিদির দিকে তাকিয়ে রয়েছে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল, মুখ থেকে দিদি বলে চিৎকার বেরিয়ে গেল, দিদি! আমার চিৎকার শুনে দিদি উঠে পড়ে, সে ছায়াও ততক্ষণে নেই। দিদি বলল, কিরে কি হয়েছে?
আমি আর কিছু না বলে সোজা উঠে লাইটটা জ্বালিয়ে দিলাম আর সকালে বাড়িতে সব কথা সবাইকে বললাম। সেদিনই দিদির খুব জ্বর। দিদি বলল, দীপদা নাকি দিদিকে রোজ স্বপ্নে এসে বলে, চল রে আমার সাথে চল, আমরা একসাথে থাকবো, এখন তো আমি একা হয়ে গেছি রে, তুই এসে পড় না, আমি তোকে ছেড়ে আর থাকতে পারছি না রে, এই পৃথিবী আমাদেরকে একসাথে বাঁচতে দেয়নি, চল তোকে আমার সাথে নিয়ে যাব। এই কথা শুনে আমার বাবা মা খুবই ভয় পেয়ে যায়। বাবা একজন ওঝাকে চিনত, সেই ওঝার কাছে দিদিকে নিয়ে যাওয়া হয়। ওঝা বলেন যে দিদির ওপর দীপদার নজর আছে, যেহেতু ওর জন্যই ছেলেটি সুইসাইড করেছে তাই দিদির ওপর ওর একরকম ভালোবাসা আর জেদ রয়েছে, ও দিদিকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। তারপর সে ওঝা দিদিকে একটা তাবিজ দিয়ে বলেন যে এই তাবিজটা কখনো নিজের থেকে আলাদা না করতে আর যত তাড়াতাড়ি হোক দিদিকে বিয়ে দিয়ে দিতে, তাহলেই দিদি নাকি একমাত্র ওকে ভুলে যাবে। দিদি কাউকে না বললেও রোজ নাকি দীপদার জন্য কান্নাকাটি করে আর সেই জন্যই দীপদা আরও বেশি করে মুক্তি পাচ্ছে না, তাছাড়া এটা আবার সুইসাইড কেস। তো যাই হোক, দিদি প্রস্তুত না থাকলেও এক মাস পরে ভালো একটা দিন দেখে দিদির বিয়ে দেওয়া হয়। বিয়েটা খুব সিম্পলভাবেই করা হয়। বিয়েতে একের পর এক অনেক ঝামেলাও আসে, বিয়ের জিনিস হারিয়ে যায়, কারেন্ট থেকে বিয়ের প্যান্ডেলে আগুন লেগে যায়, আবার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে বরের শরীর অসুস্থ হয়ে যায়, তাও কোনোরকমভাবে বিয়েটা সম্পূর্ণ করা হয়। ঘটনাটা এখানেই শেষ হলে হয়তো অনেক ভালো হতো, আর আমরাও ভেবেছিলাম হয়তো এখানেই শেষ, কিন্তু না, এর থেকে বড় কিছু যে আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা আমরা জানতাম না। বিয়ের পর দিদির ফুলশয্যার রাতে হঠাৎ দিদির প্রচণ্ড জ্বর আসে, জ্বরে অজ্ঞান হয়ে যায়, ডাক্তার দেখানো হয়। জ্বরে অসুস্থতায় দিদি একটু শুয়ে পড়লেও দিদি স্বপ্নে যা যা দেখত তারপর দিদি ঘুমোতে ভয় করত। দিদি স্বপ্নে দেখত দীপদা এক বিভৎস রূপে এসে খুব রেগে গিয়ে দিদির গলা টিপে বলছে, তুই এটা করতে পারলি, আমি তোকে অন্য কারো হতে দেব না। সেই একই স্বপ্ন দিদির ঘুমের মধ্যে বারবার আসে, দিদির যেন দমটা বন্ধ হয়ে আসে। এরপর দিদির শরীর আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমরা দিদিকে দেখতে গিয়ে লক্ষ্য করি যে সেই তাবিজটা দিদির গলায় নেই, কখন বা ছিঁড়ে পড়ে গেছে, দিদি নিজেও জানে না। দিদি বলে যে বিয়ের পর থেকে নাকি ওরা এক মুহূর্তের জন্য প্রাইভেট টাইম কাটাতে পারেনি, কিছু না কিছু হয়ে চলেছে। রাতে ঘুমোলে সেই একই স্বপ্ন বারবার আসে। দিদি বলে যে সবসময় ওর পাশে দীপদা বসে থাকে সেটাও ফিল করে, দিদির নিজের হাত নিজেরই কেটে দিতে ইচ্ছে করে, নিজের গলায় ফাঁস দিতে ইচ্ছে করে, আবার কখনো নিজের বরের গলা কেটে দিতে ইচ্ছে করে, ওর মনটা যেন সুইসাইড করার জন্য টানে। এসব কথা দিদি ওর হাজব্যান্ডকে কখনোই জানায়নি। দিদি যখন আমাদের সাথে আমাদের বাড়িতে আসে তখন আবারও ওকে সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এবার ওঝাটি দিদিকে দেখে বলে যে ওর আত্মা কোনো মতে শান্তি পাচ্ছে না, যেহেতু ও একটা অপূর্ণ ইচ্ছে নিয়ে মরেছে, আর তার উপর দিদির অন্যের সাথে বিয়ে হতে দেখে ওর রাগ আরও দ্বিগুণ হয়ে গেছে, ও দিদিকে নিয়েই যাবে, আর ও বারবার চাইছে দিদির বরের ক্ষতি করতে কিন্তু পারছে না। এরপর সেই ওঝা দিদিকে আরও একটা পাওয়ারফুল তাবিজ দেয় আর বলে এই তাবিজটা এইবার যত্ন করে রাখতে, আর ওই তাবিজ পরে কোনো শ্রাদ্ধ বা অছুচ বাড়িতে না যেতে, গেলেও তা শোধন করে পড়তে। সে ওঝা আরও বলে, ছেলেটার মনে একটা প্রতিশোধ ভাব জেগেছে, একদিন ওর যা যা পছন্দের খাবার আছে তা নিজের হাতে বানিয়ে বা কিনে যেভাবে শ্রাদ্ধতে সরা দেওয়া হয় ঠিক সেভাবে ওকে দিস, আর দিয়ে ওর থেকে ক্ষমা প্রার্থনা করিস, ওর প্রতিশোধ ভাবটা কিছুটা হলেও কমবে, যদিও তোকে ভালোবেসে থাকে তাহলে তোকে ক্ষমাও করে দেবে। বলার পর সেই মতোই দীপদার পছন্দের খাবার সাজিয়ে এক নির্জন জায়গায় দিয়ে দিদি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। এরপর থেকে সত্যি আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়, দিদির স্বাস্থ্য একটু একটু করে ভালো হতে থাকে, আর সেই ভয়ঙ্কর স্বপ্ন বা কোনো কিছুই দিদি আর দেখত না। এরপর প্রায় এক বছর আর কোনো কিছুই হয়নি, কিন্তু এক বছর পর দীপদা দিদির আবার স্বপ্নে আসে, তবে এবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে না, আগের মতোই সুন্দর রূপ নিয়ে। দীপদা বলে ভালো থাকিস আর আমি তোদের ঘরে আবার আসব। এরপর দিদি আর কখনো কোনো স্বপ্ন দেখেনি। এখন দিদির এক বছরের একটা মেয়ে সন্তান আছে আর ওরা খুবই ভালো আছে।
কিন্তু আজও দিনগুলো মনে পড়লে শরীর কেঁপে ওঠে। তবে দীপদার সেই মিষ্টি চেহারাটা মনে পড়লে এখনো কষ্ট হয়। আজও আমাদের আর মামার বাড়ির সাথে সম্পর্ক তিক্ততায় ভরা। এইসব সম্পর্কের শেষটা হয়তো এভাবেই হয়। তবে এটাও ঠিক যে ভালোবাসা কখনো জিজ্ঞেস করে হয় না। সবারই মনে একটা ফাঁকা জায়গা থাকে। যখন কোনো ব্যক্তি বন্ধুর মতো এসে সে একাকিত্ব পূরণ করে, সেটাই হয়তো ভালোবাসা। জানি না সবাই ঘটনাটা কিভাবে নেবে। তবে ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পাঠ করে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার ভয়েসে শোনার জন্য। জানি না গুছিয়ে লিখতে পারলাম কি না, আর আমি জানি অনেক বড় হয়ে গেল, কিন্তু সবটা না বললে কেউই কিছু বুঝতে পারত না। আমার তরফ থেকে ভৌতিক কথা পরিবারকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। সত্যি এইসব সম্পর্কের পরিণতি এমনই হয়, আর আমার মতে এইসব সম্পর্কের পরিণতি এমনই হওয়া উচিত। আমি জানি যে ভালোবাসা অন্ধ হয়, তাই বলে এতটাই অন্ধ না যে নিজের মামার মেয়ের সাথে বা নিজের মামার ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। এই সম্পর্কে যাওয়ার আগে তাদের একবার ভাবা উচিত ছিল যে তারা ভাই বোন। তারা এই ভাই বোনের সম্পর্কটাকে কলঙ্কিত করেছে। নিজের বোন বা নিজের দাদাকে এমন নজরে কখনোই দেখা উচিত না। আমি পার্সোনালি এই দাদা বোনের সম্পর্ককে খুবই শ্রদ্ধা করি, আর এমন একটা সম্পর্ককে অপবিত্র করা মানে তার নরকে যাওয়া। আমি তো পার্সোনালি এমন মনে করি, যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সবার মতের সাথে সবার মত এক হয় না। সত্যি বলছি, নিজের বোনকে স্নেহ করা উচিত, নিজের বোনকে ভালোবাসা উচিত, কিন্তু সেটা বোন হিসেবেই। যাকে ওইসব কথা বাদ দাও, আমাদের যে নতুন চ্যানেল অমিতস ডায়েরি, সেখানে গত রবিবার একটা লাভ স্টোরি চলে এসেছে। সেখানে তোমরা লাভ স্টোরি আর প্রিয় মানুষদের নিয়ে শাহেরি শুনতে পারবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর আমি গ্যারেন্টি দিচ্ছি যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তারা একবার শুনলে তাদেরও ভৌতিক কথার মতো ওই চ্যানেল শোনাও নেশা হয়ে দাঁড়াবে। আমি ওই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন সেকশন এবং কমিউনিটিতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তো চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে গেমিং অনুভব, সেকেন্ড কমেন্ট করেছে আপকা আপনা অমিত, থার্ড কমেন্ট করেছে মধুমিতা রয়, আরও কমেন্ট করেছে দেবলীনা অদি, দেবরাজ ভট্টাচার্য, বং MLBB, অরূপ বালা, অসীম দাস, ওপি রাজ, সুইটি পাল, শঙ্কর চক্রবর্তী, কুলসাম গাজী, দ্য বং ক্রিশ, প্রিয়াঙ্কা মণ্ডল, স্মার্ট বয়, ইয়াসমিন খান, প্রবীর সিং, শিব মুভিস, সঙ্গীতা রয়, প্রদীপ পাত্র, থমসুক দত্ত, রাজুন বিশ্বাস, সুদীপ দাস, বিপাশা দত্ত, গীতা গোস্বামী, দ্য রক তন্ময়, হাসির রানী, বিপাশা দত্ত, রিল্যাক্স মিউজিক, সে লিখেছে দাদা আমার নামটা একবার বলো, আমার নাম শুভজিৎ, হ্যালো শুভজিৎ, পিনাকি দাস, পিনাকি দাস লিখেছে দাদা তুমি যদি আমার নামটা শাউট আউট পর্বে নাও তাহলে আমার নামটা তৃষ্ণা নিও, হ্যালো তৃষ্ণা। আরও কমেন্ট করেছে রাহুল মাইতি, সঙ্গীতা সঙ্গীতা, তনুশ্রী চক্রবর্তী, প্রদীপ, মৌ মৌ, পারমিতা পাল, প্রকাশ হালদার, রিমা সিংহ, পাপড়ি ডোলা, মামনি মামনি, অভি স্টুডিও, অঞ্জনা মান্না, কুকিং উইথ বানানি, রিমা সিংহ, তাপস কোলে, জয়ন্ত দাস, মায়া সরকার, বর্ষা চ্যাটার্জি, ডেনি গেমিং, মিষ্টু, প্রসেনজিৎ ভট্টাচার্য, সায়ন কর্মকার, রতন রাথোর, হ্যাপিনেস উইথ কোয়েল, মিঠুন লোড়া, অ্যাঞ্জেল সোয়াতি, মনীষা দে, ট্রেডিং মাস্টার, কার্তিক মণ্ডল, তানিয়া সরকার, সঙ্গমিত্র রয়, পার্থ নস্কর, রাহুল দাস, শবরী ঘোষ, দীপা গোস্বামী সহ আরও অনেকে। তো বন্ধুরা, আমি একদম প্রথম কমেন্ট থেকে যতগুলো নাম শাউট আউট করতে পারলাম শাউট আউট করে ফেললাম। যেমনটা আমি বলে থাকি, তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি তোমাদের নামগুলো খুব সহজেই নিতে পারি। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে একবারে বৃহস্পতিবারে।